হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। আমার মিনি ব্লগে অনেক ওয়েলকাম। তোমরা আগের ভিডিওটি দেখেছিলে জল সইতে গিয়ে, তো এখন দেখো যেটা, সেটা হচ্ছে রাত্রি বিয়ে আর কি, রাতে তো বিয়ের রাত আর কি, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি তোমাদেরকে। আশা করছি খুব ভালো লাগবে, তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। তো দেখো বর আসার অপেক্ষায়, তো তার আগে আমরা গিয়ে ছবি টবি তুলে নিলাম বুনুটার সাথে। আর কি কিউট লাগছে না ও, এমনিতেই এত সুন্দরী, তারপরে মেকআপটা এত ভালো লাগছে ওকে, খুব ভালো লাগছে আর দেখতে ও। দেখো তারপরে ওর সঙ্গে একটু ছবি টবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর বলো কত সুন্দর লাগছে কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে? তো আমি যতটা পারি মোটামুটি সাজার চেষ্টা করেছি, বুঝতেই পারছো আমি তো কোনো পার্লারে যাই না, নিজে যেটুকু পারি সেটুকুই সেই মধ্যেই সাজার চেষ্টা করি। তো দেখো কি সুন্দর করে বাজি পটকাগুলো ফোটাচ্ছে, কি ভালো লাগছে দেখতে, আরও অনেক ফুটিয়েছিল। তো যাই হোক দেখো চলেও এসেছে কল্প করতে করতে বরমশাই, তো নতুন বর দেখো তাকে বরণ করে নেওয়া হচ্ছে তার শাশুড়ি মা, মানে বুঝতেই পারছো বরণ করা যেগুলো রিচুয়াল থাকে সেগুলো করা হচ্ছে। তো বরকে দেখার জন্য সবাই ঘিরে দাঁড়িয়েছে, দেখেছো কত লোক? তো আমরাও ভিড়ের মধ্যে ভিড় ঠেলে ঠেলে, আর বিভার্সনা বলছে মা বর দেখবো বর দেখবো, ও বোঝে না যে বর ব্যাপারটা কী। তো তারপরে এসে দেখালাম ওকে, একটা ভাইকে বললাম ভাই একটু জায়গা দাও, তো তো দিল। তারপরে এসে বরকে দেখালাম, এই দেখো বর মশাই নতুন বর। তো দেখো সব কিছু কমপ্লিট প্রায় হওয়ার মধ্যে, আর লগ্নটা ছিল জানো তো 3টার দিকে, রাত্রি 3টে থেকে থাকবে বলো অত রাত অবধি, তো সেই জন্য আর অত থাকা হয়নি। তো তার আগে বর চলে এসেছিলো, খুব মজা হয়েছিল। তো তার আগে আমি একটু বিভানসোনাকে খাইয়ে নিলাম, বুঝতেই পারছো মানে জেদ করবে, ওইভাবে তো ওকে নিয়ে খেতে পারবো না, সেই জন্য ওকে খাইয়ে নিচ্ছিলাম। তো দেখো সোনা বাবা একটু মোটামুটি যা একটু খেলো খেলো, তারপরে আমরা খেয়ে নেব। তো ঠিক আছে, আশা করছি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি, পাশে থেকো, আর আমার ফেসবুক পেজটিও ফলো করে নিও। হ্যাঁ, তো দেখো তোমার দাদাভাই একটু ছবি টবি তুলে নিল, আর সবাই মিলে খুব মজা হলো সন্ধেটা। হ্যাঁ, তো একটু ডান্সেরও মানে ইয়ে করেছিলাম, কিন্তু এমন সিচুয়েশান হয়ে গেছে আমাদের একটু যেতে লেট হয়ে গিয়েছিলো, তো ওই জন্য আর ডান্সটা করতে পারিনি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।